এই বেলে দই দেয়। তুমি কই যাও কিডা মোবাইল করছে, মোবাইল কাটো আগে, কাটো মোবাইল কাটো। আরে আইতাছি তো কইলাম তো আইতাছি। যাত্রা করে যাবার নাকি? ও মা এটা কেনা বাইরে বাইরে রাহো আমার তোমার তো চিনাই যায় না, এমনি দেখতেছি। তুমি যেহেতু চিনো নাই আর কেউ চিনবো না, এই যে কামাই করে যে আনি মাছ মাংস পোলাও বিরিয়ানি কুরবা টুরবা খাও, এই যে সোনার গয়না, এই যে কাপড়, এটা কোন টিকা হে? হ্যাঁ টাউট আমি করে এনো, টাউট আমি করে এনো, কিন্তু যখন দরা খাইবা তখন তো কিদে আর মনে করো যে হাড় গুড় এক থাকবো না, সব আলাদা করে হালাইবো বংশে। তুমি পাগল, পাগল আমারে ধরবো বাংলাদেশে হেইবা চালাক লোক নাই। না নাই তোমার না চালাক লোক নাই, এই যে শুনো তুমি এই পোশাক আশাক খুইলা ভালোভাবে ভদ্রভাবে একটা কাম করো, যাও যাও কাম করে খাও, খাটনি করে খাও, শরীরের ঘাম ফেলায় তারপরে খাও। তোমার বাপ সবে বুঝা গেত আছে, আমি আর রিকশা চালাই গে রিকশা চালাও শান্তি পাবো, মেসি তো করবো না। আছে ওই যে দেখো টাউটের বউ যাইতাছে, টাউটের বউ যাইতাছে। আমি যে টাউটা বিকে খাই কোনদিন ধরা পড়ছি, তোর কেন টাউটের বউ কয়? আর হো নেড়া কথা কই, টাউটের বউ কয় টাউটা মান সম্মান আছে, যখন মানুষে কব ওই যে রিকশাওয়ালার বউ যায় তখন মান সম্মান তাক পরে মান সম্মান থাকবো থাকবো ওইটাই মান সম্মান থাকবো। তুমি রিকশাই চালাই ফের যাইবা, এইগুলা বেশ খুইলা ভালো মানুষ হও। অত পরিশ্রম আমার সোনা কুলাবো না, অতএব আমি যে ব্যবসা করে খাবার নিছি ওইটাই পালো, তুমি ঘর নিয়ে যাও। আজকে যদি খালে ধরা পড়ি, যদি কামাই কম হয় আইয়া দিয়ে এই বেলে দই দেয়। আমি যদি ধরা পড়ি এটা কি ঘরের বউ না গাইবি? হ্যাঁ কসে জামাই অভিশাপ দেয় যে ধরা পড়ো জানি, ওই ওই হারাম জাতি, আমি যদি ধরা পড়ি আমার যদি গিরু গারু ভাঙে এই নুলা দামাই দিয়ে থাকবি, থাকিস নি তুই নুলা দামাই দিয়ে থাকবি। মানুষের পোলা হানে আডা আডা করে ডেলে ডেলে বস্তায় করে খালি করে হালাইছে, এগুলো নিয়ে যাও না থুমু। বাবারে কি ওজন, হ্যাঁ এ নির্বংশা নির্বংশা এটা কামের মতো আর দেন না, বেতন খালি আমারই করো নাকি, এটা কেমনি আর মহ একা একা তুলাই তো করা হারি নে। হ্যাঁ কি আছে নিরামিষ নিরামিষ কথা তুমি তো কোন কামের মধ্যে আর আমি
আমি কোন কামটা করি না কথা বাদ দাও তুমি মুরগি বাগি দিবার চাইতাছো তাই না? ওই সুরমানে ঠেকা পড়ছে, তোমার বাইদ্যতিক আই নিয়ে যাবো। আরে সুরমানে তো কই আইছি আমার বাইদ্যা বাজে গিয়া ওয়াই হাসছে, আইলি ওই গাড়িতে চড়ে জামগা হইছে। আমি বাচ্চা থাকলে খারাপ লাগে, জানি এই যে ওই একটু দেরি হলো গে, দেরি হলো বেসর যাবো না আমার কথা কই শুনো, তুমি আবার কইছাও আইছি, যদি ভাবি কোন আইসা কথা কয় তাহলে গোলাল আম যাম না, আমার গাড়িও যাবো, আমার তেলও ফুরাবো, আবার আমিও নগে যাবো, তারপরে এবার কোন আইসা কথা শোনা আর আমার দরকার আছে? আর কথা রাখ করিস না, ওরা বংশ রইলো কোন আইসা, আমি খারাপ কথা কইছি? এই যে সুরমান নিজের চোখকে কয়ে গেল যে কোন আইসা কথা কয়, ওরে কোন আইসা কথা কোন বকে, ও আই আই বদমেশ, আর কোন চুম কইলাম, হ্যাঁ আর কোন চুম কোন আইসা কথা কইলাম, ওই আইসি ওই দুসরে গাড়ি বদমেশ এই না কোন বানি গামে নাই তুমি তোমার কথা মত, আচ্ছা তুই তো আছে ধরো 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 আবারে এডা মানুষের কথা কোন জানা, ইয়ারে কথা কইলে ওর নাকি নাকবো না, আচ্ছা কথা কইলে নাকবো না তাই না, ওই তুই তোর খালি কোন আইসা কথাই কই, উচিত কথা কইলে তো আমার বংশের মধ্যে কোনখানে পচা নাই, আমার কথা করবার নিগা হস নে, আমার মুখ শুনাস আইস খালি বাইতে, আমি আইতেছি কোন চিন্তা করো না, না 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 তাই নাকি ভালো কাম, ওই কামের আশাই তো আসলাম, হ্যাঁ খালি মাল মাল হলে তো কোনো চিন্তাই নাই দোস্ত, আচ্ছা আপনি লোকেশনে থাকেন, আমি খালি আইতেছি, তুমি কই যাও কেডা মোবাইল করছে, মোবাইল কাটো আগে কাটো মোবাইল কাটো, কাটলাম কাটলাম তোর মোবাইল কেছে এখন কয় এখন জরুরি এক কামে যাবো ইম্পর্টেন্ট কাম, সেইটা না আমার বাপের বাড়ি যাবো, তোর বাপের বাড়ি বিকালে জানতে পারো না কে কামাই করবে, জানো তোর এটা কথা কই, বাপের বাড়ি কিন্তু দুদিন পরে গেলেও চলবো, এই যে যে কামের কথাটা আইসে এটা প্রস্তাব আইছে কামের, আমি যদি না যাই তাহলে কামটা মারি দেবো, তাহলে টেহা পাবো না, তোকে বাড়িতে যাওয়া হবো না, আবার শয়তান কই বানর কইলি পরে পুরুষ মানুষ এক আত্মরে লোক খাড়া হয়, দেখ বানর কইছা তোর সমান হয়ে গেছে, শোনা এই যে তোমার একটা কথা যাই পারো গে, আমি কি অন্য কোনো লোক নাকি, জামু 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 শুনো শোনা একটা কথা কই, তোমার তোমার বাপের বাড়িতে জামু খাইলাতে গেলি পরে এলাকার মানুষ কি করবো, 4-5 কেজি মিষ্টি নিমু এটা জ্বর করবার কি তাইছি, এই যে ঘরটা দিছিলাম এই যে ঘরটা দিছিলাম রেন করে এত কাল কামাই করছি ঘরের টেহা শোধ করছি, এখন কামাই করবো তঙ্গ বাইতে যাবো আনন্দ ফুর্তি করবো মিষ্টি নেবো এডারে ওড়ায় কত কিছু নিয়ে যাবো, তোমার বাপ মা তোমার বইনে কত খুশি হবো, যা বইনের জামাই দেওয়া কত কিছু নিয়েছি, বাদামের ঘরের বাদামের কোনো কাম কাজ করবো না, এখন কাল কত কিছু
নিব, আমার কাল বই নে বাপ একাল খুশি হয়ে যাব না? তোর খুশির উপরে পিছা মারি, ঝাড়ু মারি তোর খুশির উপরে। শুনো, ওই আজুবাজু কথা বাদ দাও, ওই পিছা মারি তারপরে পিছলা মারি ঝাড়ু মারি অন্য কলি মানুষ খারাপ করব। তুমি ঘরে যাও, আমি যাবো আরাম। শুনো, চিন্তা ভাবনা করছি এই সপ্তাহের মধ্যেই সবকিছু বাদ দিয়ে কান ধরে তোবা কাটমু, কাইরা নিয়ে তারপরে নামাজ রোজা করমু, বুঝছো? আমার সোনা পাখি, আমার ময়না পাখি, আমার টিয়া পাখি, বুঝছে গো? যাইয়া আয়া নিয়ে পিকালে যাবো তোমার বাপের বাড়ি। বাঘের বেলায় সমান সমান দিও, দাদা সমান সমান দিও, কামের বেলায় নাই। আমি তো ছিলাম না গো এলাকায় নতুন নতুন, দেখি বাড়িখানে বাড়িতে তারা কি? আরে জিজ্ঞাসা করতেছি, আপনার তো এই এলাকায় কোনদিন দিই না। তুমি যেভাবে আইয়া এই চাষা মিয়া বাড়ি করে মরে, আমার বাড়ি ঘর তুমি কিনবে? তুমি তো একটা ফাজিল লোক দিই। তুমি ফাজিল, তোমার বাপে ফাজিল, তোমার চোদ্দ গোষ্ঠী উদ্ধা ফাজিল। এই মুরব্বী মানুষ মুরব্বী মেশিন আর কথা কইন, ওবে আবুল তোর কথা কইন কে? এই এই বড় কথা কথা কও, একটা চামচ দেখো দাঁত খয়াল হলো গাদব পোলা ভান। এই মুরব্বী, আমি কি আপনার নাকি খারাপ কোনো কিছু কইছি? আমি কইছি চাষা মিয়া আপনার বাড়ি কোনে, আপনি আমার চোর মারবেন কে? হ্যাঁ হাই বেটা, তুই জেনে যাব আমি সে হেলে যা, এনে আমি খারাই রেছি কি রে না রেছি কি রে এটা আমার ব্যাপার, তোর কি তোর কাছে হইছ কইছ তুমি? যা জিনিস বুঝলাম না মুরব্বী, আপনার কন্ট্রোলে খুবই চেনা জানা লাগতেছে, কিন্তু মনেই করা হইতাছে না কার কন্ট্রোলটা। কন্ট্রোল কি তোর বাপের না গাল? হ্যাঁ ধরো, আপনি তো ফাজিল লোক দেখা যায়, মুরব্বী মানুষদের সম্মান করতে জানেন ফলে জোরে কথা কইছে। তখনই তো আইলে গেছিলাম, ও যখন চিনে নাই আর কেউ চিনবো না। কি সমস্ত লোক যে ব্যবসা করি রে আরে দোস্ত বম্বল দোস্ত, তোরা আসলে আমি চিনবার পারি নাই, আমি মনে করছি যে না কোনকার মুরব্বী জানি খারাই রয়েছে। গেটআপটা কিরম হয়েছে দোস্ত? সত্যিকারি আমি তোর চিন বাড়ি বাড়ি নাই যে তুই এনে খারে রেছে, আমি আর কইতেছি কোন কার না কোন কার মুরব্বী এনে খারে রেছে। এখন তরে আমি তো দূরস্থান, অন্য কোনো লোক তোর দেখলে চিনবই না। ওই হারাম যা, অন্য কোনো লোক দেখলে চিনব না? রহিম ভাই চিনা হার সব চিনে নাই। আরে না, এনে খারাই রেছি আয়া চাষা মাসা কইলো, পরে দমকাই খেটাই দিবা মিছি, যখন কইলো যে আপনার কণ্ঠটা চিনা চেনা লাগে তখন একটু আইলা বানিছি। সুন্দর দেখছ আর বোর কথা খালি আলাপ ফালাপ, বড় একটা কাম পাইছি। আমরা হইলাম দুইজন শয়তানের দোস্ত।
আবার বেরো করো কে তোর তাড়াতাড়ি যাবো তোমাকে রাস্তাঘাটে একটা সমস্যা পোষাবা হয় তোমাকে আচ্ছা করো করো আচ্ছা তাহলে আমি ফোনে কথা কই নি হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই আমি আইতাছি তো আরে আইতাছি তো কইলাম তো আইতাছি ভাই আজ ফোনটা দেন ভাই দেও ভাই আরে ভাই দেও আমি জরুরি কথা কইতেছি ভাই 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 আমি কি জরুরি কথা কইতাছি রে ভাই কিছু ঠিক আছে তুমি ধর কইছ না প্রতিবন্ধী লোক তো নাই ধরো দিলাম দাও ফোন দিয়ে দাও তোমাকে হুন্ডা হুন্ডা পাবা তাহলে যাইয়া দাও কা হুন্ডা কেছে গা আমার আমি করে আমি হম কথা কব কিবা আরে দোস্ত দুই দিন ধরে এই হুন্ডার পিস আমি লাগছি দোস্ত ভালো করছেন এক কাম করেন একটু দোস্ত হুন্ডা তো চকচকা বুঝছেন আমি কিন্তু আমার বোরে কইছি বিকালে আজকে তোমাকে বাইতে যাবো হুন্ডাটা নিয়ে আমি আজকে আমার শ্বশুর বাড়ি দিন দোস্ত কি কইলি তুই কি কইলি তুই দূর ছাড় এই রকম ব্যাপার করছিস কথাটা কইলি কি না তুই কলা করিস কে হুন্ডা দুই দিন পরে চিন্তা ভাবনা কইরা অপারেশন সাকসেসফুল আছে হইছে হইছে আজকে হুন্ডাটা নিয়ে আবার শ্বশুর বাড়ি বুম 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 করতে করতে যাবো এটা আবার কি মোবাইল বাইরে দিছি দত্ত আমরা যে কামে আর দেই এই কামে সাকসেস দেখ চাবি এটাতে আমি দেখ বড় রে হুশুবির দেব দেখ তো তো আর হুশুবির আমি আমার বউ বাই করে দিছি যে আমি জামু আরাম আরে আমি আগে জামু দেখ মুরব্বি মানুষ তুই মুরব্বি সাথে ওই শালা কে রাত মুরব্বি আমি মুরব্বি আমি আগে জামু তুই পরে যাবি না দোস্ত দেখ তুই কালকে যাস না আমি আজকে যাই আচ্ছা হুন তুই এক কাম করি তোর মন বাইকের দরকার নাই আমারও মন বাইকের দরকার নাই আজকে দুইজনে হুন্ডা নিয়ে সারা টাঙ্গাইল শহর ঘুরি গে ঠিকই কইছ দোস্ত